আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের ফেসবুক আইডির নাম কোনো দরকারি প্রয়োজনে বা যে কোনো কারণে পরিবর্তন করার প্রয়োজন পড়ে, কিন্তু আমরা অনেকে জানি না কীভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে হয়। তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে হয়। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। ফার্স্টলি ফেসবুক ওপেন করে নিতে হবে। ফেসবুক ওপেন করার পর উপরের দিকে থ্রি লাইনে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর সেটিংসের উপর ক্লিক করতে হবে। সেটিংসের উপর ক্লিক করার পর পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশনের উপর ক্লিক করতে হবে। তারপর একদম উপরে নেমের উপর ক্লিক করতে হবে। নেমের উপর ক্লিক করার পর আপনার ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম দেখাবে। এবার ফার্স্ট নেমের উপর ক্লিক করবেন। ফার্স্ট নেমটা কেটে দিয়ে নতুন ফার্স্ট নেমটা বসিয়ে দিবেন। ফার্স্ট নেম বসানো হয়ে গেলে মিডল নেমের উপর ক্লিক করবেন। যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেমটা কেটে দিয়ে নতুন মিডল নেমটা বসিয়ে দিবেন। মিডল নেম না থাকে বা দিতে না চান তাহলে মিডল নেম না দিলেও চলবে। এবার লাস্ট নেমের উপর করবেন। লাস্ট নেমটা কেটে দিয়ে নতুন লাস্ট নেম বসিয়ে দিবেন। ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম বসানো হয়ে গেলে নিচের দিকে আসবেন। প্লিজ নোট, মানে এখানে বলা আছে যে আপনি পরবর্তী সাইটটির মধ্যে আর আইডির নাম পরিবর্তন করতে পারবেন না, এবং ফেসবুক আইডির নাম পরিবর্তন করার ক্ষেত্রে এর মধ্যে আনইউজুয়াল ক্যাপিটালাইজেশন, পাঞ্চুয়েশন মার্ক এবং ক্যারেক্টার বসানো যাবে না। পরে এখানে রিভিউ চেঞ্জের উপর ক্লিক করবেন। চুজ নাও ইউর নেম উইল অ্যাপায়ার অন ইউর প্রোফাইল, মানে হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে আপনার নামটা কিভাবে শো করবে। যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। নোট, মানে হচ্ছে আপনি পরবর্তী সাইটের মধ্যে আর ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারবেন না। টু সেভ দি সেটিংস প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড, সেটিংসটা সেভ করার জন্য আপনার এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। পাসওয়ার্ড বসিয়ে সেভ চেঞ্জের উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনার ফেসবুক আইডির নামটা পরিবর্তন হয়ে যাবে। এখান থেকে ব্যাক করে প্রোফাইলের মধ্যে দেখব ফেসবুক আইডির নামটা চেঞ্জ হয়েছে কিনা। এখানে আগের নামটা দেখাচ্ছে, একবার রিফ্রেশ করবেন। এবার দেখেন ফেসবুক আইডির নতুন নামটা শো করতেছে। তো এভাবে খুব সহজে আপনি ফেসবুক আইডির নামটা পরিবর্তন করতে পারবেন। ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।